করোনা ভাইরাস থেকে দূরে থাকতে সাধারণ মানুষ একের পর এক উপায় খুঁজে বের করছেন। কখনো মাস্ক, কখনো আবার গ্লাভসের সহায়তা নিচ্ছেন। এদিকে করোনা থেকে মানবজাতিকে রক্ষা করতে পারে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে বিভিন্ন দেশের প্রশাসনগুলো। এমন পরিস্থিতিতে হংকংয়ের বিজ্ঞানীদের একটি গবেষণা উঠে এলো। টাকার নোটে একদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনা ভাইরাস, এমনকি ব্যাংক থেকে আসা নতুন টাকাতেও একদিন পর্যন্ত করোনা ভাইরাসের বেঁচে থাকার সম্ভাবনা বেশি। অন্যদিকে মাস্কে 7 দিন পর্যন্ত করোনা ভাইরাস বেঁচে থাকতে পারে, এমন তথ্য দিচ্ছে হংকংয়ের বিজ্ঞানীদের গবেষণা। হংকংয়ের বিজ্ঞানীদের নতুন গবেষণা বলছে, করোনা ভাইরাস কাপড়ে সেভাবে বাঁচে না, তবে কাপড় পরিষ্কার রাখা ও ধুয়ে রাখা জরুরি। গবেষকদের দাবি, সিজন কাঠের ত্বকেও সেভাবে বাঁচে না করোনা, তবে সব কিছুই নির্দিষ্ট সময় পর ধুয়ে মুছে রাখা ভালো বলে মত তাদের। এদিকে হংকংয়ের বিজ্ঞানীদের দাবি, টাকায় একদিন করোনা ভাইরাস বাঁচলেও টিস্যু পেপারে 3 ঘন্টার বেশি বাঁচতে পারে না কোভিড-19 রোগের ভাইরাস। এমনকি প্রিন্টেড কোনো কাগজেও 3 ঘন্টার বেশি করোনা বাঁচবে না বলে মত বিজ্ঞানীদের। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ এ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।